জাতিসংঘের 76তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সহ মোট 80 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন। দু সপ্তাহের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জলবায়ু পরিবর্তন, করোনা টিকা সহ বিভিন্ন বিষয়ে জোর দেবেন। আগামী 20 সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের আহ্বানে জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্র ও সরকার প্রধানদের একটি ছোট দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। 21 সেপ্টেম্বর শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র সফর শেষে শেখ হাসিনা 30 সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং হেলসিঙ্কিতে যাত্রা বিরতির পর 1 অক্টোবর দেশে ফিরবেন তিনি।